শ্রদ্ধা নিবেদনের জন্য বরেণ্য সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা নারী নেত্রী শহীদ জায়া বেগম মুশতারি শফির মরদেহ চট্টগ্রামের শহীদ মিনারে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইবন মীর। মীর, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন, শ্রদ্ধা নিবেদনের খবর জানান আমাদের। সকাল 9:30টায় মুশতারি শফিকে তার এনায়েত বাজারে বাসা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য। এখানে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। তিনি এমন একজন ব্যক্তিকে আজকে চট্টগ্রামবাসী হারিয়েছে, সারা দেশের মতো চট্টগ্রামবাসীও হারিয়েছে, যে মানুষটি সে 1963 সালে কিন্তু তিনি সর্বপ্রথম বাঙালি নারীদের জন্য যেটি সাময়িকী, সে সাময়িকী বান্ধবী প্রকাশ করেছিলেন বাঙালি নারীদের জন্য। এছাড়া কিন্তু উনি 1938 সালে জন্ম নেওয়ার এই মুশতারি শফি, যিনি শহীদ জায়া মুশতারি শফি, তার প্রতি চট্টগ্রামের মানুষের শ্রদ্ধা নিবেদন। আসলে এমন একজন মানুষকে চট্টগ্রামবাসী আজকে হারিয়েছে, যিনি 1971 মুক্তিযুদ্ধের সময় যার স্বামীকে হারিয়েছিলেন, এনায়েত বাজারে তাদের যে বাসা ছিল সে বাসাটি ছিল মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র রাখার নিরাপদ একটি জায়গা। পরবর্তীতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের সেই বাড়ির সন্ধান মিলাতে পেরে পরবর্তীতে কিন্তু তার স্বামী ডাক্তার শফিকে কিন্তু হত্যা করা হয়। এছাড়া কিন্তু এপ্রিলের ছয় তারিখে প্রথম তার স্বামী ডাক্তার শফি এবং তার ভাই দুজনকে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশীয় রাজাকাররা তুলে নিয়ে যায়। পরবর্তীতে 6 তারিখে তারা ফেরত আসতে পারলেও কিন্তু 7 তারিখে আবার তারা নিখোঁজ হয়ে যান। সেই থেকে কিন্তু মুশতারি শফি, যিনি শহীদ জায়া, তিনি শহীদ জায়া মুশতারি শফি, তিনি কিন্তু এরপর থেকে কিন্তু তিনি বাঙালি, বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম সব কিছুর সাথে কিন্তু তিনি জড়িয়ে আছেন। 90-এর জাহানার ইমামের সাথে, শহীদ জননী জাহানার ইমামের সাথে যখন ঘাতক দালাল নির্মূল কমিটি রাজাকারদের বিচারের দাবিতে যখন আন্দোলন করেছিল, তখন কিন্তু চট্টগ্রাম থেকে কিন্তু এই শহীদ জায়া মুশতারি শফি কিন্তু এই আন্দোলনের অনেকটা নেতৃত্বে ছিল। তো আজকে ধন্যবাদ মীর।